कोई मुख्यमंत्री ना जाने इंग्रेजी, ना जाने हिंदी, ना जाने इतिहास, ना जाने भूगोल, मुख्यमंत्री बोले 1500 केजी ओजन बच्चा जन्माय, मुख्यमंत्री बोले पृथ्वी 1170 टा देश रहे, मुख्यमंत्री आसल स्वरूप विधानसभा खुले दी। आज चोर शुने आतंकित विधानसभा भितरे एक तो आगे बोले थी। बोले थे, आमाके चोर बोलू आमार कोनो जाय आसे ना, ना जाय तो आसबे ना। আপনি তো সব করেছেন, কালকে সেজে গুজে বসেছিলেন, উনি ফেসবুক লাইভ করবেন 12টার সময়, বলবে এ তো সেমিফাইনাল হয়ে গিয়া, সেমিফাইনাল হয়ে গিয়া, আমরা কেউ বলিনি সেমিফাইনাল, ও বলেছে সেমিফাইনাল, তারপরে তো ভয়ঙ্কর হিন্দি, না আছে থ্রি না আছে থা, কি বলে নিজেই জানে না। উত্তরপ্রদেশে গেছিল, যেখানে যেখানে গেছে সেখানে সেখানে মুলায়মের বেটা গোহারা হেরেছে, সেখানে গিয়ে ফুটবল দেখিয়েছিল, বলছে এ তো সেমিফাইনাল হ্যায় কিরণ মায়ানন্দ জি, ইসমে যোগী কো হটা দিজিয়ে, ইসকা বাদ মোদী কো মে হটা দুঙ্গা। আরে মোদী কে হটাতে হলে মমতা ব্যানার্জি কে 5 বার জন্মগ্রহণ করতে, আমার মুখ বন্ধ করতে পারবে না, আমাকে বহিষ্কার করেছে। তারপরের দিন অমিত শাহজির সভা শেষ করে অমিত জিকে সি অফ করে আমি চলে এসেছিলাম অ্যাসেম্বলিতে, একবারে মুখের উপরে গিয়ে চোর 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 সুবেন্দুর কাছে হারে 65,000 মুসলমান ভোট নেওয়ার পরে সে লড়বে মোদীজির সঙ্গে। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী আজকে লোকসভায় দাঁড়িয়ে বলেছে পিএম পোষণের টাকা খেয়েছে মমতার লোকেরা, আমরা সিবিআই তদন্ত করছি। পিএম পোষণে প্রথম জেলে যাবে কে? প্রথম জেলে যাবে হিঙ্গলগঞ্জের বিডিও। মমতার কম্বল বিতরণে 1,89,00,000 টাকা দিয়েছে, মিডে মিলের ফান্ড থেকে ভাবতে পারেন কত নিকৃষ্ট প্রকৃতি প্রজাতির লোক এই মমতা ব্যানার্জি কম্বল বিতরণ করেছে। গরিব কৃষক খেটে খাওয়া মানুষের, সাধারণ মানুষের বাচ্চারা প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়ে, তার ডিম দেওয়ার কথা, সোয়াবিন দেওয়ার কথা, প্রোটিন দেওয়ার কথা, ডাল দেওয়ার কথা, তাকে একটু মাছ খাওয়ানোর কথা, একটু চিকেন খাওয়ানোর কথা, সেখান থেকে কাড়িয়ে নিয়ে কম্বল বিতরণ করেছে। দ্বিতীয় জেলে যাবে কে? রামপুর হাটুয়ের ভিডিও বুক তুলতে চেক বিতরণ করেছে মিড ডে মিলের টাকা থেকে। তৃতীয় যাবে কে? ভগবানপুর একের ভিডিও করমন্ডলের আহতদেরকে মমতার কথায় নেতাজি ইন্দোরে মিড ডে মিলের টাকা থেকে চেক দিয়েছে। তারপরে কে যাবে? তারপরে যাবে চোরদের রানী মমতা ব্যানার্জি। আর যেহেতু বিধানসভা লাইভ হয় না, সব রাজ্যের বিধানসভা লোকসভা লাইভ হয়, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে বিধানসভার কার্য বিবরণী লাইভ হয় না। কয়েকদিন আগে স্পেশাল অধিবেশন করেছিল পশ্চিমবঙ্গ দিবসের ডেট ঠিক করবে, সেই দিন আমাকে খেলায় পড়ে লাইভ করে দিয়েছিল কিছুক্ষণ, তাতে আমি যা বলেছি আপনারা শুনেছেন। আমি বলেছি রাকেশ রোশন যেমন কোনদিন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধী যেমন কোনদিন চাঁদে যাননি, রবীন্দ্রনাথ ঠাকুর কোনদিন গান্ধীজিকে 47 সালে এসে ফলের রস খাওয়াননি, 41-এ মারা গেছেন কাজী নজরুল ইসলাম, মহাভারত লেখেননি, তেমনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি বাংলাকে ভারতে রেখে দিয়ে গেছেন, এটাও আপনি মুছে ফেলতে পারবেন না। একটা জ্যান্ত লোককে, কেউ মরে গেলে উপনির্বাচন হয়, জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে কলার ধরে পদত্যাগ করিয়ে তার আসন থেকে এই পশ্চিম বাংলার চোরেদের রানী রানী মৌমাছি তিনি এখান থেকে জিতে পরে এমএলএ হয়ে মুখ্যমন্ত্রীর পদ বাঁচিয়েছেন। আমরা ঠিক করেছিলাম এই চোরেদের রানী হাউসে গেলে লিডার অব অপোজিশনকে বাইরে রাখার প্রতিবাদে
আমরা চোর বলবো বেরিয়ে আসবো। আমাদের উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলগাড়ির বিধায়িকা শ্রীমতী শিখা চ্যাটার্জির নেতৃত্বে আজকে চোর 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 বলে আমাদের বিধায়করা উনি হাউসে ঢোকার সাথে সাথে বেরিয়ে এসেছে। আমরা চার পাঁচজন বেরিয়ে আসছি, বলছে মোদি চোর, অমিত চোর, বলছে বাপ চোর, বেটা চোর, দিয়ে থালা বাজাচ্ছে। আমি তোর থালা আমি দেখাচ্ছি। আমরা ঘুরে বসলাম সবজন, ছুটে আরো দশ পনেরো জন এলো। আমাদের মাতৃশক্তি তাপসী মন্ডল, চন্দনা বাউরি, মালতী রাধা রায়, শিকাদি সবাই মিলে লেগে পড়লো। কাঁসার ঘন্টা চলে এলো, সাগ বেঁচে উঠলো, এমন ভেপু বাজালো বিজেপি। তারপরে তৃণমূল ভোক আটটা নতুন গামছা দিয়ে ওই চোর মমতা যেখানে বসেছিল বাবা সাহেব আম্বেদকরের নিচে বসেছিল, সে জায়গা ভালো করে ধৌত করেছি, পরিষ্কার করেছি, বাবা সাহেবকে ফুল দিয়ে বলেছি বাবা সাহেব তুমি ক্ষমা করো, চোর মমতা বসেছিল, জায়গা অপবিত্র হয়ে গেছিল, আমরা তোমার জায়গা পবিত্র করে দিয়ে গেলাম। আমাদের থামাতে পারবে না, বিধানসভার ভিতর তো ছিল, বাইরেও বলছে মিছিল করতে পারবেন না, কথা বলতে পারবেন না, ধর্ণা দিতে পারবেন না। বুকে মোদিজি, মাথায় গেরুয়া টুপি বা পাগড়ি, কপালে গেরুয়া চন্দন তিলক, হাতে লাড্ডু খাওয়া নিয়ে ব্যান্ড বাজালাম, মোদি 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 মোদি, হেরেছে হেরেছে মমতা, হেরেছে 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 মমতা, হেরেছে 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 মমতা, হেরেছে এমন ভোটে হারলোকে মমতা আমাকে। মোদিজি বলেছে দরকার হলে এক লক্ষ যুবক যুবতীকে আমি রিক্রুটমেন্ট করব সেন্ট্রাল এজেন্সিতে, কিন্তু একটা চোরকেও আমি রাস্তার বাইরে রাখব না, এটা মোদিজি বলেছে। সব রাজ্যে মোদি বিরোধী হওয়া বিজেপি ভেঙে যাবে। আর আজকে চোখ পাল্ট 180 ডিগ্রি, মোদি ঝড়ে উড়ে গেছে কংগ্রেস। এই লোকগুলোকে বিচ্ছিন্ন করুন, এরা পশ্চিমবাংলায় এই ধরে পাশে 10টা গ্রুপ বসে আছে, মশা মাছি শীত গ্রীষ্ম বর্ষা বসে আছে, বেকার যুবক যুবতীরা 10টা গ্রুপ, শহীদ মিনারের নিচে সরকারি কর্মচারীরা বসে আছে, এই ভাই পুলিশের ভাই, কনস্টেবল ভাই 20,000 টাকা কম বেতন পাচ্ছেন, 20,000 টাকা কম বেতন পাচ্ছেন আপনি। আর মমতাকে যারা পাহারা দেয়, তার ভাইপোকে যারা পাহারা দেয়, তারা রিক্স অ্যালাউন্স পায় মাসে 25,000 টাকা করে। আমার কনস্টেবল ভাইরা শুনে রাখুন, একে তুলে ফেলতে হবে আমাদের, আমরা পারব, আমরা পারব। কেষ্ট বালু, মানিক পাঠ্য অপা সুকন্যাতেই কি থেমে যাবে? আমি বলি না, আসল চোরেরা জেলে যাবে, সব অংশ মমতা জেলে যাবে, এ লড়াই আমাদের চলবে। সব জায়গায় নাই আর নাই, তাই শুভেন্দু অধিকারী এগুলো বলে, তার সাথীরা বলে, তাই বের করতে হবে। গত বছর শুধু আমাকে নয়, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, মিহির গোস্বামী, সুদীপ মুখার্জি, নরহরি মাহাতো সহ 7 জনকে বাইরে রেখেছিল। এবারে আমাকে বাইরে বের করার পরে জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে মিথ্যা মামলার প্লট তৈরি করে কলকাতা পুলিশ, যারা এখন হয়েছে মমতার পুলিশ, এদের কাজ কি? এই ছেলেগুলো আমাকে আড়ালে বলে কি করব? কিন্তু কাজ শুনবেন, ওই নোংরা ফেলার যে খেলা না, ওই খেলাতে মমতার বাড়িতে কালী পুজো হয়েছিল, এইবার সেখানে প্যাকেট তৈরি হচ্ছিল, কলকাতা পুলিশের ছেলেগুলো বেচারিরা তারা সিভিল ড্রেসে ওই পলিথিনের প্যাকেট গুলো ওই নোংরা ফেলার ট্রেতে তুলছিল আর বিতরণ করছিল। এরা যাবে কোথায়? মমতা ব্যানার্জির বাড়িতে প্রতিদিন বাজার, বরকতের দোকানের খাসি মাংস কিনে দেয় শান্তনু সিনহা বিশ্বাস, আইসি কালীঘাট।
কালকেও গেছিল হরসনীয় বিহার ছেলের বিয়েতে, সেখানেও এক ঠিকাদার উপহার কিনে দিয়েছে, সেটা নিয়ে গেছে। আমি গেছিলাম ত্রিপুরাতে, 14টা মিটিং করেছিলাম, পার্টি পাঠিয়েছিল, 13টা জায়গায় জিতেছিল। ত্রিপুরাতে আমি বাঙালিদের জিজ্ঞেস করেছিলাম ভোট কাকে দেবেন, বলল আর উদ্বাস্তু হব না, মোদি ছাড়া কাউকে ভোট দেব না। আমি যখন বস্তারে গেছি হেলিকপ্টার করে আলতাগড়ে, আমি যখন মানা ক্যাম্প গেছি ছত্রিশগড়ে, হাজার হাজার বাঙালি দণ্ডকারণ্যতে পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশ থেকে, একটা পরে বেরিয়ে এসেছিল। আমার মা যেমন বরিশাল থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল, একটা পরে বাবার সাথে ঠিক একই ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি লোককে, বাঙালিকে হিন্দুকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। আমি যখন রায়পুরের আলতাগড়ে মানা ক্যাম্পে জিজ্ঞেস করলাম ভোট তো কাকে দিয়েছিলেন গতবার, কংগ্রেসকে, এবারে কাকে দেবেন, বল আর উদ্বাস্তু হব না, মোদি ছাড়া কাউকে ভোট দেব না। তাই আপনারা নিশ্চিন্ত থাকুন, বাঙালি সমাজ জেগে গেছে। আর যারা আদি অনন্তকাল ভারতে আছেন, সেই মুসলমানরা আমাদের বন্ধু, তারা ভারতীয়, আর রোহিঙ্গারা আমাদের শত্রু, যাদেরকে মমতা ঢুকিয়ে পোস্টার ভোটার কার্ড বানিয়ে পশ্চিম বাংলার ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। গত বছর 5.5 মাস আমাকে বাইরে রেখেছে, এবারেও পুরো প্লট রেডি করা ছিল। আমি যখন 29 তারিখের কর্মসূচি নিয়ে প্রচারে বেরিয়েছিলাম দলের নির্দেশে, আমি বহু জায়গায় বলে এসেছিলাম বিধানসভার শীতকালীন অধিবেশনে মমতা ব্যানার্জিকে চোর 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 চোর, যে মমতা ব্যানার্জি তিনি লিডার অফ দি হাউস, যদিও তিনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, আপনারা জানেন আমার বিরুদ্ধে নন্দীগ্রামে লড়তে গেছিল, হেরে কালী মেখে ভূত হয়ে দোকান কেটে ব্যাক টু দি প্যাভিলিয়ন কালীঘাটে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রাকের পিছনে কি লেখা থাকলো দেখবি, আর লুচির মতো দেখবি, আর চলবি দেখবি, আর চলবি। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স, শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন্দই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারুতা বাসন্তী সংলাপ,
এসে যাক দোহে আদরে আবেশে বন্ধু কাছে আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। You are watching Bartom.